ছোটিবাবু হজ করবে? এই অনুষ্ঠানে হ্যাঁ, খুবই। শুভ সকাল। আশা করছি নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়, নতুন প্রত্যাশা এবং সেই সাথে নতুন করে ভালো কাজ করবার বিশ্বাস নিয়ে বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শকরা ভালোই আছেন। আমরা গানে গানে সময় কাটাতে চলে এলাম আপনাদেরই ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে সাজানো সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশের আজকের আয়োজনে। আমাদের অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করতে পারেন টেলিফোনের মাধ্যমে, শিল্পীর সাথে সরাসরি কথা বলতে পারেন। টেলিভিশনে স্ক্রোলে যাচ্ছে নম্বরগুলো, সেই নম্বরগুলোতে আপনারা ফোন করতে পারেন। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের খুব প্রিয় শিল্পী, বাংলাদেশের গুণী শিল্পী বারি সিদ্দিকি। ভালো আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। এই যে বাংলাদেশ টেলিভিশনের ছুটির দিনে সকালের একটি আয়োজন, কেমন লাগছে এই অনুষ্ঠানে? হ্যাঁ, খুবই সুন্দর আয়োজন। এটা একটা নতুন দিগন্তের উন্মোচিত হলো বাংলাদেশ টেলিভিশনের জন্য। আশা করি এটা একটা ভালো উদ্যোগ, এটা যদি বজায় থাকে তাহলে দেশবাসী সাংস্কৃতিক অঙ্গনে উপকৃত হবে। এবং এই অনুষ্ঠানটি কিন্তু বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ড এর পাশাপাশি রেডিওতেও প্রচার হচ্ছে এবং প্রযুক্তির সাথে এগিয়ে আছে, দর্শকরা সেটা অবশ্যই এরই মধ্যে জানেন। তারপরেও আমি আবার বলছি, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড এর পাশাপাশি এই অনুষ্ঠানটি রেডিওতে বাংলাদেশ বেতার 88.8 FM এ এবং রেডিও ভূমি এবং সেই সাথে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং স্কাইপেও আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আমাদের প্রিয় শিল্পীর গান শুনি। আমরা শুরুতে কোন গান শুনব? শুরুতে জালাল খান একটি বিখ্যাত গান, মানুষ বাজায় কলের বাঁশি তালে তেবে তাল, এই গানটা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। উতাল হাওয়া বেতাল টানে, উতাল হাওয়া বেতাল টানে, বিন্দে আনে মায়া জাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল, উতাল হাওয়া বেতাল টানে, উতাল হাওয়া বেতাল টানে, বিন্দে আনে মায়া জাল, হায়রে বিন্দে আনে মায়া জাল, মানুষ বাজায় বাসি তালে তে বেতাল, হায়রে মানুষ বাজায় কলের বাসি তালে তে বেতাল।
চরণ খাড়া পাঁচ দুয়ারে কোন দিন বাতি নিভে যায় কি করিলাম কারবালাগি কেন্দে মরি হায় রে হায় মরণ খাড়া পাঁচ দুয়ারে কোন দিন বাতি নিভে যায় কি করিলাম কারবালাগি কেন্দে মরি হায় ঢেউ খেলে যায় দিল দরিয়ায় নেচে বেড়ায় মন মাতাল আমার নেচে বেড়ায় মন মাতাল মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল বাইরে মানুষ বাজায় কলের বাঁশি আকাশের কোন সুদূরে রয় বিরহীর প্রাণধন বিনা লোভে করে ভেবে কাটাইলাম এই জীবন কোন আকাশের কোন সুদূরে রয় বিরহীর প্রাণধন বিনা লোভে করে ভেবে কাটাইলাম এই জীবন ধাঁধায় যে রয় বিশ্বভুবন ধাঁধায় যে রয় বিশ্বভুবন কেউ কি তারে পায় না গালায় রে কেউ কি তারে পায় না গাল মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল বাইরে লক্ষ্য করে জালাল সারা জনম গাইল গান মরলে পরে তারি তরে থাকবে শুধুই প্রাণের টান যারে লক্ষ্য করে জালাল সারা জনম গাইল গান মরলে পরে তারি শুধুই প্রাণের টান তোমরা সবাই থাইকো সাবধান তোমরা সবাই থাইকো সাবধান সস্তায় না বিকাইও মাল হারে সস্তায় না বিকাইও মাল মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল হায়রে মানুষ কলের বাঁশি তালেতে বেতাল হাওয়া বেতাল টানে উতাল হাওয়া বেতাল টানে বেন্দে আনে মায়া জালায় রে বেন্দে আনে মায়া জাল
মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল, ধাঁধায় রয় বিশ্বভুবন, কেউ গিটার পায় না গান। অসাধারণ শুরু হলো, এই জন্যই বোধ হয় বারী সিদ্দিকি। না, সেটা বারী সিদ্দিকির বলে কথা না, সার্বজনীন, সবার জন্যেই। উপলব্ধির জায়গায় একেবারে স্পষ্ট থাকতে হবে, বুঝে গাই, শুনতেও হবে কিন্তু বুঝে। জি জি, গানগুলো যারা শুনবেন। একটা টেলিফোন এসেছে, ফোনটা নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে শাহিন বলছিলাম। জি, শিল্পী আছেন, তিনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন, আপনার কোনো অনুরোধ আছে? ভাইয়েরা বিটিভির পক্ষ থেকে ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এই গানটা দেখবে খোদার রং ছুড়ে তো অবিকল তোমারই মতো, এই গানটা ভাইয়ের কাছে আমার অনুরোধ। তিনি চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখবার জন্য, আপনি সাথেই থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। এরপরে আমরা কোন গান শুনব? অনুরোধের গানটাই একটু শোনাই, তারপরে হয়তো মনে থাকবে না। টেলিফোনটা নিয়ে নেবেন কিনা? টেলিফোনটা আমরা নিয়ে নিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ওই বারী সিদ্দিকী সাহেবের সাথে একটু কথা বলছি। তিনি শুনতে পাচ্ছেন? জি, বলেন, শুনছি। আচ্ছা, বারী সিদ্দিকী সাহেব, আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি সব সময় ভালো ভালো গান করেন। আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম, পশ্চিম বাংলায় কলকাতায়, তখনও অনেকেই আপনার নাম বলেছে আমাকে, যে বাংলাদেশের বারী সিদ্দিকী একটু আপনাদের মনে হয় ওই অঞ্চলে আলাদা রকমের গান করেন। জি জি, আপনি আমাদের গর্ব। আপনি আরো দীর্ঘদিন গান করুন। আমার অবশ্য নির্দিষ্ট পছন্দের গান নেই, শুধু আপনাকে একটা থ্যাংক জানানোর জন্য আমার এই টেলিফোন। ধন্যবাদ আপনি ফোন করার জন্য। হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমার অনেক ভক্তবৃন্দ আছে, এ পশ্চিমবঙ্গের মিউজিক কম্পিটিশনেও ছেলে মেয়েরা আমার গান করছে ইদানিং। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমাদের দেশের জন্য অনেক গর্বে, বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমি এটাতে গর্ববোধ করি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য। আমরা গান শুনি। জি, দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চক্রের পর্দা কুলো ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চক্ষের পর্দা খুলো ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। বিয়ামন ভাবের ঘরে থাকনি সজল নয়নে তারে ফটোগ্রাফ তুলো, বিয়ামন তুই ভাবের ঘরে থাকনি সজল নয়নে তারে ফটোগ্রাফ তুলো, মনোরঙ্গে প্রান্ত রঙে তোমার দিলের কপাট খুলো, ছলমল করিতেছে, ছলমল
আমরা কথা না বাড়ি আমার মনে হচ্ছে দর্শকদেরও বঞ্চিত করা উচিত হবে না। পরের গানে চলে একটা টেলিফোন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? বাড়ি সিদ্দিকি স্যারের সাথে একটু কথা বলতে। তিনি শুনতে পাচ্ছেন আপনি? জি বলেন। জি স্যার, আমি আপনার একজন ভক্ত। আমি বরিশাল থেকে মিজান বলছি, গর্ণদি থানা। জি, আমি আপনার দুইটা গান শুনতে যাচ্ছি। একটা হলো আমার অনেক বাসের বাসি আছে, আর একটা হলো আমার সোয়াচান পাখি। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমি গিয়ে দিব। জি 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 জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। টেলিফোন আসে দেখে বোঝা যাচ্ছে যে কত ভক্ত। হ্যাঁ, দেশের মানুষজন আসলে দিন দিন ভালো গান শুনতে চাচ্ছে, ভালো গান শোনার আগ্রহ বাড়ছে দিন দিন। আমি বুঝতে পারছি, দেশের প্রত্যন্ত অঞ্চলে তো যেতে হয় গান করতে, তখন বিভিন্ন জাতের গান বাজনা হয়, তো দেখা যায় যে মানুষ সত্যিকারের ভালো গানটার দিকে ঝুঁকতেছে আগের দিন দিন। আসলে আমরা যে ভাবি যে ভালো হারিয়ে যাচ্ছে, কিন্তু আসলে ভালো হারায় না, মানুষ ঠিকই খুঁজে পায়। আরেকটা টেলিফোন এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? আমি মেহেরপুর ডিস্ট্রিক্ট থেকে মোহাম্মদ শফিউদ্দিন বলছি। জি, আপনি বলুন, শিল্পী শুনছেন আপনার কথা। জি, আমি বারী সিদ্দিকি স্যারের সাথে কথা বলতে চাই। জি বলেন, বলেন ভাই, শুনছি। মানে আমার ওয়াইফ আপনার খুব ফ্যান। আমার ওয়াইফের মোবাইলে আপনার সমস্ত গানগুলা মেমোরি লোড করা আছে। উনি সাংসারিক কাজ যখন করে না, আপনার গানগুলা সমস্ত সময় ওর মুখে থাকে। মাশাআল্লাহ। ওর একটা ইচ্ছা আছে, সে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চাই। আপনার ঠিকানাটা যদি একটু বলেন, আমি সরাসরি আপনার সাথে আমি আমার ওয়াইফ যোগাযোগ করব। আচ্ছা, আপনি ঢাকায় এসে আমার ফোন নাম্বার তো আছে, ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন, কথা বলবো ইনশাআল্লাহ। আপনার ফোন নাম্বারটা যদি প্লিজ দেন। আমি তো এইভাবে তো বলতে পারি না, আপনি অনুষ্ঠান শেষে আপনাদের আপনার বাড়ি কোথায় বললেন?
আমার বাড়ি মেহেরপুর ডিস্ট্রিক্ট। মেহেরপুরে আমার প্রচুর ভক্তবৃন্দ আছে, মেহেরপুরের প্রশাসনের কাছে জিজ্ঞেস করলেও আমার নাম্বার পাবেন। কুষ্টিয়া মেহেরপুর এদিকে আমার অনেক লোক আছে, আপনার নাম্বার পেয়ে যাবেন, চাইলেই পাবেন, বা যারা গান বাজনা করে তাদের সঙ্গে যোগাযোগ করেন, পেয়ে যাবেন। আমি একটা জিন্দালাস, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা সাড়ে তিন হাত খবর ঘুরিস না। আমি পীড়িতের অনলে পোড়া, আমি একটা জিন্দালাস, কাটিস না রে জংলার বাঁশ, আমি একটা জিন্দালাস, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা সাড়ে তিন হাত কবর। Oh,
জি শিল্পী শুনতে পাচ্ছেন, আপনি বলুন কথা। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করবার জন্য।
আমরা কি অনুরোধের গান শুনবো? শোয়া চেন পাখি, শোয়া চেন পাখি গাবো। আমার গান কটা গাইতে পারবো আর কতটুকু সময় আছে? সময় আছে, গাইতে পারবেন। আচ্ছা, যে গানগুলো করলাম এই সবগুলো গানের সুর কিন্তু আমার আমার সুর করা। আরেকটি গান এখন যেটা গাইছি এই একই অঙ্গের গান পরে ভুলে যাব, এটাও আমার সুর করা গান, সে পরিবেশন করছি। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার Thank you.
যন্ত্রণা দিতে, তবু তুমি কেন থাকো এই মানুষের সাথে, অবহেলা পেয়ে তো ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। অসাধারণ, আপনার প্রত্যেকটা গানই আমি নিজেই, আমার কাছে মনে হচ্ছে যে আমারই এত ভালো লাগছে, আর আপনার দর্শক যারা সামনে শুনছেন তাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে। যাক, ভালো লাগলেই তো ভালো, ভালো লাগার জন্যই তো গাওয়া, একটা মানুষ, আমি আমার গুরুজি বলছিল দিল্লিতে, গান শুনলে, ভালো গান বাজনা শুনলে বেঈমানদার ইমানদার হয়ে যায়, গান এই জিনিস। তা আমরা অল্প সাধ্য চেষ্টা করছি মাত্র, কিন্তু এর ডেভেলপমেন্ট এই জায়গায় পৌঁছতে পারে, একটা বেঈমানদার লোক ইমানদার হয়ে যায় গান শুনলে। আমরা আশা করি যে ভালো যে কোনো কিছুর সাথে থাকা মানুষরাই সেটা হবে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি শেরপুর ডিস্ট্রিক্ট থেকে, জেনেকেডি থানা, মোহাম্মদ আমিনুল ইসলাম। জি, শিল্পী শুনতে পাচ্ছেন, আপনি বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। জি স্যার, আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল। জি, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা। ঠিক আছে, গেয়ে দিব। আর বিটিভিকে অনেক ধন্যবাদ যে আপনার মতো একজন গুণশিল্পীকে আমাদের সামনে গান শোনার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো বিটিভিরই লোক, অসুবিধা নাই, বিটিভিকে ধন্যবাদ তো দিতেই হবে। আর আপনার বাড়ি নেত্রকোনা? নেত্রকোনা, জি। ওই শিল্পীদের একটা বাউল সংগঠন আছে না স্যার আপনার? না, আমার বাউল সংগঠন নাই, আমি একটি প্রতিষ্ঠান করছি নিজে টুকটুক করে, এটার নাম দিয়েছি বাউল বাড়ি। এটা কমপ্লিট হলে গুরু, হ্যাঁ, সুযোগ সুবিধা আছে, ইন্টারভিউর মাধ্যমে ছেলে পেলে দুই চার পাঁচজন যদি বছরে পাই, আবার সেখানে শিখতে পয়সা লাগবে না, থাকতেও পয়সা লাগবে না, খাইতেও পয়সা লাগবে না। জি স্যার, অনেক একটা আমাদের বাংলাদেশ, মানে বাংলাদেশের মধ্যে এই বাংলা ভাষার জন্য গান শেখার জন্য, হ্যাঁ, ওই সিস্টেম আগেও চালু ছিল, এখনো ভারতবর্ষে দুই করে দেওয়ার জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দীর্ঘজীবী হন আর যতদিন থাকবেন আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ এবং সুন্দরভাবে আমাদের মাঝে রাখে। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করব। স্যার ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য। আমরা কোন গানে যাব, কোনটা গাবো আপনি বলেন? সোয়া চেন পাখি, আশার মহেশা ভাষা না, এই যে একটা রিকোয়েস্ট আসলো, গরম গলা বাইরে গলা, ওনার জ্বালাটা একটু মেটানোর ব্যবস্থা করে দেই।
ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে বন্ধুরে একমাত্র তোর প্রেমে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে বাইরে একমাত্র তোর প্রেমের কারণে তোর প্রেমের কারণে পারে একমাত্র তোর প্রেমের কারণে গোপনে গোপনে আরে গোপনে গোপনে বন্ধুরে একমাত্র তোর প্রেমে তোর প্রেমে
আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। জি প্লিজ প্লিজ। সুপ্রিয় দর্শক, আজ আর আমার কিছু বলার প্রয়োজন মনে করছি না, আমার মনে হচ্ছে পুরো পরিবেশটাই বলে দিচ্ছে শেষে কি ভাবতে হবে এবং কি করতে হবে। আমরা ভালো গান শুনব, ভালো কাজ করব এবং মানুষকে ভালোবাসব হৃদয় দিয়ে। আমরা আগামীতে আবারও অন্য কোনো প্রিয় শিল্পীর সাথে সময় কাটাবো। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং মিউজিশিয়ান ভাইদেরকেও ধন্যবাদ এত সুন্দর করে আয়োজনটা সফল করবার জন্য। আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ। বিটিভির সর্বস্তরের কর্মকর্তা কলাকুশলী যে যেখানে কাজ করছেন সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা বাজাচ্ছেন তারা তো আপনারা সবাই তাদেরকে চিনেন, স্বর্ষ ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো। আমার শেষ গান, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আবারও আপনাদের সাথে দেখা হয়। সোয়া চাঁদ পাখি গাইছি। মৃত স্ত্রীর মাথাটা কুলে নিয়ে বাউল নাকি কবরের পাশেই গানটা রচনা করেছিলেন সংগ্রহ মতে। আমি এবং আমাদের প্রয়াত শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ সাহেব একত্রিত হয়ে এর একটা কাঠামো আমরা দাঁড় করিয়েছিলাম, সেটা আমি পরিবেশন করছি। সুহাসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি, সুহাসান পাখি আমার, সুহাসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাই সোনাকি। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি রে বন্ধু, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজি কেন হইলে নির তুমি ঘুমাই সোনাকি।
বুলবুলি আর তুতা ময়না, কত নামে ডাকি তোরে বুলবুলি আর তুতা ময়না, কত নামে ডাকি শীতল কেটে চলে গেলে রে। আমি ডাকি ডাকি তুমি ঘুমাইছ নাকি, আমি ডাকি ডাকি তুমি ঘুমাইছ নাকি, বিশ্বজোড়া এই রীতি সবই দেখছি ফাঁকি রে বন্ধু, বিশ্বজোড়া এই রীতি সবই দেখছি ফাঁকি বাউল, রশিদ বলে চল রে উকি, রশিদ বলে চল রে উকিল, ও রে উকিল ডাকলেই বা ওই বকি তারে, ডাকলেই বা ওই বকি তারে, ডাকলেই বা ওই বকি রে পাখি, আমি ডাকি ডাকি তুমি পাখি আমার, সুয়াসান পাখি আমি ডাকি ডাকি।